বাবু কি হইছে তোমার? কি করছো সব? আজকে আমার মন ভালো নাই। কিন্তু কেন? জানো গতকাল রাতে রকি সুইসাইড করেছে। সুইসাইড করছে? রকি কে? তোমার বন্ধু নাকি? না। বন্ধু? তোমার কাজিন? আরে না। তোমার বন্ধুও না, তোমার কাজিনও না, তোমার তো কোনো ভাই নাই, তাহলে রকি কে? আচ্ছা আমি দেখাচ্ছি। তুমি একটা কুত্তার জন্য এভাবে কান্না করতেছো? দেখো তুমি রকিকে কুত্তা বলবে না? আচ্ছা ঠিক আছে, কুত্তা বললাম না, কুকুর। তুমিও কুকুর ভালোবাসো, আমিও কুকুর ভালোবাসি, তাই বলে একটা কুত্তার জন্য তুমি এভাবে কান্না করবা? রকি আমার কাছে কি ছিল আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। প্লিজ তুমি দয়া করে রকিকে কুত্তা বলো না। আর যত কুত্তাকে কুত্তা বলবো না তো কি বলবো? তোর মতো এরকম নির্দয় মেয়ের সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না। আজকে এবং এই মুহূর্তে তোর সাথে ব্রেকআপ। তুই মেয়েটাকে রাস্তার মধ্যে তাড়া করছিলি কেন? তাড়া করার কি আছে স্যার, এইটা তো আমার গার্লফ্রেন্ড, আর আমরা তো রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করে খেলতেছিলাম। এই দুইটা মাছুম বাচ্চা রাস্তার ভিতরে খেলা করতে লাগছিল, তুমি কেন ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসছো? সাসপেন্ড করে দেন স্যার। এই চুপ থাক। এই মেয়ে, এই ছেলে তোমার বয়ফ্রেন্ড? না, কে এটা? আমি কি চিনি না। স্যার সত্যি বলছি, এটা আমার গার্লফ্রেন্ড। তাহলে ও অস্বীকার করতেছে কেন? হয়েছে কি স্যার, রকি সুইসাইড করছে, তাই আজকে আমার মন ভালো নাই। আর এমিলি রকিকে কুত্তা বলছে। এই মেয়ে, রকিকে কুত্তা বলছো কেন? স্যার কুত্তাকে কুত্তা বলবো না তো কি বলবো? মানে কুকুরের নাম রকি? জি স্যার, কুকুরকে কুত্তা বলার কারণে ও আমাকে একটা থাপ্পড় মারছে। একটা কুকুরকে নিয়ে এত কিছু হয়ে গেল? ঠিক আছে তুমি যাও, আমি দেখতেছি। জি স্যার। নারী নির্যাতন অ্যাটন টু মার্ডার, তোর আজকে খবর আছে। স্যার একটা কথা বলি? বল। স্যার আজকে না আমার মন ভালো নাই, তাই রাগের মাথায় ভুল করে ফেলছি, মাফ করে দেন না স্যার। থার্ড ডিগ্রি দিলে ঠিকই তোর মন ভালো হয়ে যাব, ওকে নিয়ে যাও। স্যার এরকম করবেন না স্যার, আজকে আমার মন ভালো নাই স্যার। এই চলো। স্যার 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 মার কি বেশি হয়ে যাচ্ছে?